ইটের আনা কোনা দেখছে, এটা তো 40-50 বছর আগেরই, ঠিক বড় কোন আল্লাহর ওলি শুয়ে আছে, দে একটা লাল কাপড় ঝুলাইয়া দে, হয়ে গেল মাজা কুতকুতি শাহ রহমতুল্লাহ আলাই। কি গান দেখছেন না, কি মোবাইল বানাইছো দয়াল, সিমের মালিক তুমি, উল্টা পাল্টা কল করিয়া কাট ফুরাইলাম আমি। সেই রসুলকে যদি সাহাবীরা সেজদা দিতে চেয়েছেন, রসুল যদি বারণ করে, আজকে বাবারা দুই পা গায়ে দে থাকে, আসো দে, আবার কেউ মাইক দে কয় বাবাকে ভক্তি করো, বাবাকে কথা কন ঠিক কিনা, বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছে না, শয়তানি করে জায়গা পান না, শিরিকের আকরা খুলে বসে আছে, কথা কন ঠিক কিনা, কোন মাজারে সিজদা দেওয়া, কোন পীরের পায়ে সিজদা দেওয়া সম্পূর্ণ শিরিক, কথা বলে ঠিক কিনা। আর যারা এগুলো করবে, এই ধরনের অপরাধ করবে, শিরিক কত ভয়ঙ্কর, সামান্য আলোচনার মাধ্যমে একটু বুঝাচ্ছি, কষ্ট নেবেন না, বাবা ভক্ত থাকতে পারে, কথা কন না। আর আপনাদের জন্যই তো দেশে ওই যে ডুকি তবলা বাজে আজে বাজে গান, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কি গান নামাইছে দেখছেন না, আমি বলি বাবা তোর দরবারে সব শিরিকের খেলা, বাবা তোর দরবারে সব ভণ্ডামির খেলা, মরার পরে কবরে গেলে বুঝবি কত জ্বালা, বাবা তোর দরবারে সব বেদাতের খেলা, বাবা তোর দরবারে সব শিরিকের খেলা, কথা কন কথা কন, রাগ করেছেন নাকি? এজন্য কোন ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে, আমরা সেজদা দেব কার কাছে, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাইবো, কোন মাজারে যা কিছু চাওয়া যাবে না। আরে বাবার কাছে চাল মানে বাবার কি ক্ষমতা আছে আমরা 2 টাকার উপকার করে দিতে পারে, 2 টাকার ক্ষতি করতে পারে, কার কাছে চাল চাইতে হবে, কার কাছে? দুনিয়ার সমস্ত নবী রাসূলেরা আল্লাহর কাছে চেয়েছেন, সাহাবা ইকরাম আল্লাহর কাছে চেয়েছেন, আর আপনি এত বড় বিরাট বড় ভক্ত হয়ে গেছেন যে বাবার কাছে যাচ্ছেন, বাবা আমারে কিছু দেয়, বাবা কি দিতে পারে, দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? চাইবেন কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে বলবো, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মাপ কাঠি চাবি কাঠি ধনভাণ্ডার কার হাতে? আকি সব বাবারে দিয়েছে নাকি? মাজারে যা সিজদা দিয়া সাওয়ার মতো চাইতে যাবো, বাবা দে দে দে, কি দেবে কয়, একটা ছেলে দে, একটা মেয়ে দে, একটা ছেলে মেয়ে তো দূরের কথা, এক ফোঁটা রক্ত তৈরি করা কোনো পৃথিবীর বাবার ক্ষমতা আছে নাকি? এই যে ছেলে চাইলো আর মনে আসমান থেকে একটা ওর হাতও ধরে দিবে, যা একটা হাতের নেবারির চলে যাচ্ছে, তোর বইয়ের ফ্যাটের ভিতরে ঢোকা লাগবে না নাকি? এরকম আছে না? না, এগুলো থেকে আমাদের বিরত হতে হবে। মন খারাপ করেছেন আপনারা? কোনো মাজারে যায় কোনো কিছু চাইবো না, চাইতে হলে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এজন্য করে ভন্ডামি করা যাবে না, উল্টা পাল্টা দরবারে যাওয়া যাবে না, সারা রাত দেখবেন ডুগি তবলা বাজায়া, বাবার আনন্দের ঠেলায় গান গায় আছে না নাই, কি মোবাইল বানাইছো দয়াল, কি গান দেখছেন না, কি মোবাইল বানাইছো দয়াল, সিমের মালিক তুমি, উল্টা পাল্টা কল করিয়া কাট ফুরাইলাম আমি। ঠিক গান গো, মাথাই খেলে না, বাবার মাথার চুলে যত, বাবার হাতে গাঞ্জার পর আছে না নাই, এগুলো ভণ্ডদের দরবারে যাওয়া যাবে, চাইবেন কার কাছে? ফাইদা ফারাগতা ফাংসব ওয়াইলা রাব্বিকা ফারাগত, বান্দা যখন নিঃস্বাস হয় দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ তোমাদের শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরায় দেবো, কোন সুবহানাল্লাহ। এরপরে যা দেখবেন মাজারে গাড়ি বেরাক করে, কেন কয় হুজুর জানেন না, বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, জোরে করে গাড়ি নিয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, কোন মাজারের ধার দিয়ে গাড়ি নিয়ে গেলে যদি দুর্ঘটনা ঘটে, মনে রাখবেন ওখানে কোন পীর শুয়ে না, শুয়ে আছে ডাকাত, কারণ আল্লাহর ওলি যদি শুয়ে থাকতো, আল্লাহকে বলতো আল্লাহ আমি এলাকায় আছি তোমার বন্ধু, এলাকায় আজাব গজব দিও না, বালা মুসিবত দিও না, এলাকায় রহমত নাজিল করো, বরকত পাঠাও, ও আল্লাহ এলাকার মানুষ যেন নিরাপদে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, সারা জীবন ভালো কামনা করবে। আর যদি আল্লাহর ওলির দোহাই দিয়া বলেন এখানে দুর্ঘটনা করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বুঝবেন ওখানে আল্লাহর ওলি শুয়ে নাই, শুয়ে আছে টাকা। আল্লাহর ওলি শুয়ে থাকলে তো মানুষ নিরাপদে পার হয়ে যায়,
কোনো বাধা বিঘ্ন আসবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না। কথা ঠিক আছে না? কথা যুক্তিসঙ্গত কিনা? আর যদি আল্লাহ ওয়ালাই শুয়ে থাকে তাহলে তো মানুষের বিপদ আপদ এমনি কমে যাবে এলাকায়। সারা জীবন সে দোয়া করবে আল্লাহ এলাকায় বিপদ দিও না, রহমত পাঠাও, রহমত পাঠাও। কথা ঠিক কিনা? নাকি ভাই শয়তান বসে আছে দেখে তো করছে আল্লাহ এই দেখে যেন বারবার দুর্ঘটনা করে, বারবার দুর্ঘটনা করে। কথা ঠিক কিনা? আর একটা জায়গায় যদি তিন দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানুষ মনে করে কিছু একটা আছে, কিছু একটা আছে। একজন আমার কয় হয় ভাই আমি দেখছিলাম রে সাদা জুব্বা পরে কে যেন দাঁড়িয়ে আছে। আর একজন এসে কয় হয় আমি এদিক দিয়ে গেলে সেই রকম একটা গন্ধ পাই, হাই ভাই ইস মানে জান্নাতি আতরের গন্ধ। আর একজন আবার কয় এই জন্য তো এটি, আর একজন এরকম দেখতে দেখতে ইটের আনা কোনা দেখছে এই যে ইট, এটা তো 40-50 বছর আগের ইট, ঠিক বড় কোন আল্লাহর ওলি শুয়ে আছে, দে একটা লাল কাপড় ঝুলাই দে, হয়ে গেল মাজা কুতকুতি শাহ রহমতুল্লাহ লাই, জমজমাট ব্যবসা শুরু হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এমন মাজার আছে যেখানে আল্লাহর ওলি শুয়ে থাকা তো দূরের কথা, একটা মুরগিও নাই রে কবরের ভিতর, মুরগিও নাই। কথা কোন ঠিক কিনা? সেখানে মাজার বানিয়ে ব্যবসা হচ্ছে। কথা কোন? এই জন্য টাকা মরা মানুষের দরকার না, টাকা হলে জিন্দা মানুষের দরকার। কথা কোন ঠিক? টাকা দরকার মাদ্রাসায় গরু ছাগল বাবার দরবারে দিয়ে কি লাভ? এই যে এতিম খানা মাদ্রাসায় একটা গরু দেন না খায়, এতিম বাচ্চারা খায়া কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় কত দুঃখী মানুষের মেয়ের বিয়ে হয় না, আর বিয়ের অনুষ্ঠানে একটা গরু জবাই করে মেহমানদারি করায় দেন আল্লাহর আরশ খুশি হবে। কথা কর ঠিক কি না? দেওয়ার কথা কোথায় আর দিচ্ছেই কোথায়? পাগলামি না? সব পাগলামি ছুটে যাবে, কবরে যান, সব পাগলামি ছুটে যাবে। এই জন্য আমরা অতিরঞ্জিত আবেগের বসতে ইসলাম মানবো না, ইসলাম জেনে শুনে বিবেক দিয়ে পাগলের জন্য ইসলাম, পাগলামি করার নাম ভণ্ডামি করার জন্য ইসলাম আসে না। ভালো করে বোঝা লাগবে, ইসলাম বুঝে শুনে মানবেন। আপনি শিক্ষিত মানুষ না, গবেষণা করেন, কোরআন হাদিসে ভাবেন, আলেম ওলামার কথাগুলো যুক্তি সংযোজনে কোরআন সুন্নাহর সাথে যায় কিনা, আপনি আসেন কোন পথে, ফিরে আসেন না ভাই। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। এরপরে কত ধরনের শিরিক আছে বাজার। শনিবার মঙ্গলবারে যাত্রা করা হয় না, বিয়ে করা হয় না, অনুষ্ঠান ভালো করা হয় না, কেন? এগুলো ধারণা করাও শিরিক। এরপরে রাতের বেলায় টাকা দেওয়া হয় না, এগুলো ধারণা করা শিরিক। গণকের কাছে যা হাত দেখায়, টিয়া পাখির কাছে যা হাত দেখায়, এগুলো গণনা করাও শিরিক। কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপরে যে আংটির উপরে বিশ্বাস করা, এই পাথর ব্যবহার করলে ভাগ্য খুলে যাবে। আপনি কি সংসার জীবনে অসুখী, মামলায় হেরে যাচ্ছেন, আসেন ব্যবহার করেন ভাগ্য খুলে যাবে। আরে ভাই আংটি ব্যবহার করে যদি ভাগ্য খুলে, যে বেচতেছে যে বিক্রি করতেছে ও আগে আংটি ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে ধনী হয়ে যেত, ও আংটি ব্যবহার করে দেশের সরকার হয়ে যেত। কথা কর ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে না, শিরিক। এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে খাবার পরিবেশন করতে গিয়ে প্লেট বাস কাপ পিরিচ ভেঙে গেছে, অলক্ষণে বউ প্রথম দিন আসে ভাঙা শুরু করছে, ইয়ে থাকলে পুরো সংসার ভেঙে সে আসে। একটা প্লেট ভেঙে গেছে, কাপ পিরিচ ভেঙে গেছে, এর উপরে মানুষের তকদিরে ভালো মন্দ যাচাই বাছাই করা যাবে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরে ভালো মন্দ কার হাতে? আর যারা বলেন কার হাতে? ওই ঘটনা শাশুড়ি হাত থেকে ঘটতে পারত। কথা বলেন না কেন? ওই ঘটনা ননদের হাত থেকে ঘটতে পারত। এর জন্য একটা মানুষ অলক্ষণ কুলক্ষণ বলে কিছু নাই। এরপরে দেখবেন ছোট বাচ্চার কপালে কালো টিপ, পায়ে কালো টিপ, কেন কয়? বদ নজর থেকে বাঁচার জন্য। আপনারা কোন তো কালো টিপ কি বদ নজর থেকে বাঁচাইতে পারে? এরপরে তাবিজ ঝুলানোর শিরিক। কথা কর ঠিক কি না? এরপরে দেখবেন বলে হুজুর জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়। আমি বললাম ভালো, জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় তাহলে দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলার সন্তান হয় না ওরে জমজ কলা সব খাওয়ায় দেন, তারপরে যদি দুই একটা আল্লাহ দেয়, কথা কোন ঠিক কিনা? অনেক পুরুষ মানুষ তো জমজ কলা খায়, কই পুরুষের তো হয় না, হবে কেমনে মিশন পত্রই তো নাই। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা? এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো থাকে, কেন কই? বিপদ থেকে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। একটা সেরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে? এগুলো ধারণা করাও শিরিক।